আল্লাহ আমরা যেভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি দয়াশীল হই তার সেবা করি তার যা প্রয়োজন রয়েছে সেগুলো তাকে দিয়ে থাকি আর যেগুলো তার প্রয়োজন নেই সেগুলো থেকে আমরা তাকে দূরে সরিয়ে রাখি ঠিক একইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকেও তার যা প্রয়োজন সেগুলো দিয়ে থাকেন এবং যেগুলো তার জন্য ক্ষতিকর সেগুলো থেকে মানুষকে সরিয়ে রাখেন এর এবং সময় সাহেব বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যে লতিফ আল্লাহর রবুল্লাহ আলমিন যে বান্দার প্রতি দয়াশীল তার অন্যতম একটি দৃষ্টান্ত হল যে আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে অজ্ঞতা থেকে কুফুর থেকে আলোর পথে মানুষকে দান করে থাকেন মানুষকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন মানুষজন আল্লাহ রবুল্লাহ আলমিনের আনুগত্য করে সেজন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সঠিক পথের দিশা দেন তাদের প্রতি ইহসান করেন আল্লাহ ব্লা আলামিন কোনে কে রিমে কোনে কে রিমে আশাদ করেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি নফসা আনিল হাওয়া যে যে সকল ব্যক্তি তারা তাদের মনের যে প্রবৃত্তি রয়েছে সেই প্রবৃত্তি থেকে যখন তারা বেঁচে থাকবে এবং তারা ভয় করবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল কাছে উপস্থিত হতে হবে আল্লাহ ব্লা আলমিন বলছেন ফা ইনাল জান্নাতহি আল মাআওয়া তার জায়গা হবে জান্নাত সুবহানাল্লাহ বিহামদি এবার সময় বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন যে বান্দার প্রতি দয়ালু তার অন্যতম আরও একটি দৃষ্টান্ত হলো যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন প্রকারের মুসিবতের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে থাকেন সেজন্য আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলমিন যে বান্দাকে যত বেশি ভালোবাসেন সেই বান্দাকে তত বেশি পরীক্ষা করে থাকেন আল্লাহ যাতে বান্দা সেখানে ধৈর্য ধারণ করতে পারে এবং আল্লাহ রব্বুল আলমিনের যে উচ্চ মর্যাদা রয়েছে বান্দার জন্য সে উচ্চ মর্যাদা যাতে সে উচ্চ মর্যাদার যে জান্নাত রয়েছে তা যেন সে অর্জন করতে পারে যদি আল্লাহ রব আলমিন এই বান্দাকে এই মুসিবত না দিতেন হয়তো বা এই বান্দা সেই জান্নাতের যে উচ্চ মর্যাদা রয়েছে সেই সেই মর্যাদা সে অর্জন করতে পারত না হাদিস আবার যে সকল ব্যক্তিদের ইমানের দুর্বলতা দুর্বলতা রয়েছে আল্লাহ রবুল আলমিন তাদের কি যে সকল পরীক্ষা করে থাকেন সেই সকল পরীক্ষার মধ্যেও তাদের পরীক্ষার মধ্যে সহজ করে থাকেন অর্থাৎ মানুষ যত বেশি আল্লাহ রবুল আলমিনের প্রিয় হবে যত বেশি বড় ইমানদার হবে তাদের পরীক্ষাও হবে তত বেশি হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা আলহিসাল্লাম বলেছেন যে একজন মুসলিমের একজন মমিনের কাছে যত প্রকারের বালা মুসিবত অসুস্থতা এবং চিন্তা যত কিছুই তাকে স্পর্শ করুক না কেন এমনকি একটি কাঁটাও যদি তার পায়ে বিদ্ধ হয় এটার জন্য আল্লাহ রবুল আলমিন তার গুনা ক্ষমা করে দিবেন অর্থাৎ মানুষের একজন মুমিনের জন্য এটা সবচেয়ে বড় সুসংবাদের বিষয় যে একজন মুমিন তার কাছে যত প্রকারের ক্ষতি আসুক না কেন যত টেনশন যত প্রকারের দুশ্চিন্তা হোক না কেন এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোনে কেরিমে বলছেন ফাআস আন্তাকরাহু শাইআন ওয়া জআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা তোমরা হয়তো অনেক বিষয়কে অপছন্দ করছো আর আল্লাহ ব্লা আলামিন সেখানে তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন সুবাহানুল্লাহ বি হামদে এবার সময় তো খতিব সাহেব ইবনুল মুবারক রেমহল্লার একটি প্রসিদ্ধ গ্রন্থ জোহদ সেই কিতাবের তিনি একটি উদ্ধৃতি দিচ্ছেন যে অমর ইবুল অমর ইবুল খতাবরদি আল্লাহ তালু তিনি বলতেন যে আমি যখন সকাল করি অর্থাৎ আমার দিন কিভাবে যাবে সেটা ভালো যাক আমার দৃষ্টিতে সেটা ভালো হোক খারাপ হোক যেভাবেই আমার দিন কাটুক না কেন আমি সেখানে সন্তুষ্ট রয়েছি কারণ আমি জানি না আমার এই যে আমি যেটাকে বাহ্যিকভাবে খারাপ দেখছি সেটির মধ্যে হয়তো আমার জন্য অনেক কল্যাণ রয়েছে হামদি এরপর সময় বলছেন যে আল্লাহ রবীন্দিন হল যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন বান্দা তার গুনার বিষয়ে স্বীকৃতি দান করে এর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাকে ক্ষমা করে দেন এবং আল্লাহ রবুল্লা আলমিন অনেকগুলো পর্যায়ে রেখেছেন যখন একজন বান্দা তার গুনার বিপরীতে আল্লাহ রবুল্ আলমী সকল গুণাকে সবাবের মাধ্যমে পরিবর্তন করে দেন সুবাহানুল্লাহামদি এর মাধ্যমে আল্লাহ রব্লা যখন এই ব্যক্তি তার গুনার কথা আল্লাহ রবাহ আলমিনের কাছে স্বীকৃতি করে তা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কান্নাকাটি করে আল্লাহ আলামিন তাকে ক্ষমা করে দেন এরপর তিনি বলছেন যে যদি এই ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিন তাকে যদি তৌফিক না দিত তাহলে সে হয়তো এই গুণা থেকে কখনোই তৌবা করতো না এবং সে কখনোই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কান্নাকাটি করতো না যেমন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সোহে হাইনের হাদিসের মধ্যে এসেছে ইন্নার রজুল আলাই আমাল আমিলি আহলিন নার একজন ব্যক্তি জাহান নামে যাওয়ার যে সকল কর্ম রয়েছে সেগুলো সে সম্পাদন করে হাতটা মায়া কুন আবাই না হু আবাই না ইল্লা এমনকি জাহান নামার সে ব্যক্তির মাঝে অল্প দূরত্ব বাকি থাকে দেরা ফায়াস বেকুয়ারি হিল কিতাব ফায়া আমাল বি আমিল আহলিল জেন্না ফায়া দখলুল অতপর সেই ব্যক্তি জান্নাতবাসীর কাজ করে থাকে এবং সে জান্নাতে যায় অর্থাৎ এগুলো হল আল্লাহ রব্বুল আলামিনের এহসান আল্লাহ রব্বুল আলামিন যে লোত লতিফ আল্লাহ রবুল আলমিন যে দয়ালু ক্ষমাশীল আল্লাহ রবুল্লা আলমিন বান্দার প্রতি এহসান করেন এটি হলো তার দৃষ্টান্ত যে একজন মানুষ অনেক গুণা করার পরেও আল্লাহর তৌফিক প্রদান করেছেন এর কারণে এই ব্যক্তি আল্লাহর আলমা করছে কাছে কাটি করছে কান্নাকাটি করছে এবং কাছে সে ফিরে আসছে এবং এক পর্যায়ে সে অনেক খারাপ আমল করার পরেও সে ব্যক্তি তৌবা করার কারণে আল্লাহর রুবুল্লা আলমিন তাকে মাফ করে দিয়েছেন আর সে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হয়েছে সুবাহানি হামদিন এমনি বলছেন তার একটি কিতাবের মধ্যে যে আল্লাহ রব্বুল আলমিন তার সকল মাখলুককে তিনি যথা যথাযথভাবে পরিচালনা করেন সেখানে কাফের রয়েছে সেখানে রেম রয়েছে সেখানে অবাধ্য অবাধ্য মাখলুক রয়েছে মানুষ রয়েছে সুতরাং যারা আল্লাহ রবুল আলমিনের বাধ্য বা যারা আল্লাহ রবুল আলমিনের আনুগত্যশীল যেখানে কাফেরকে আল্লাহ রবুল্ আলমিন সক অনেক প্রকার নিয়ামত দান করে থাকেন সেখানে একজন মুমিনের প্রতি আল্লাহ রবুল্লা আলমিন কত আহসান সেটা মানুষ কল্পনা করতে পারবে না সেজন্য আমাদের কর্তব্য হলো যে আমরা যেন আল্লাহ রবুল্লাহ জ্ঞাপন করি কারণ আল্লাহ রবাহ আলমী হচ্ছেন তিনি হচ্ছেন তার বান্দার প্রতি এহসানকারী এবং তিনি সকল বিষয়ে তার অবগত রয়েছে এরপর তিনি বলছেন যে এই যে আল্লাহ রবুল্লাহ আলমিন যে দয়ালু তিনি যে ক্ষমাশীল তিনি যে বান্দার সকল বিষয়ের প্রতি জানেন সে জন্য আমাদের যে ইমানের যে আসার বা আমাদের ইমানের যে বাহিজ্যিক রূপ হওয়া দরকার সেটা হলো যে মুজাহদাতফ আমাদের 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 বেশি বেশি করে পরিশ্রম করতে হবে মোজাহাদা করতে হবে হেল কলব আমাদের কলবকে পরিচ্ছন্ন করার জন্য আমাদের কলবকে সংশোধন করার জন্য আমাদেরকে বেশি বেশি করে মুজাহাদা করতে হবে কেননা আমাদের কলবি হলে এমন একটি জায়গা আল্লাহ রব্বুল আলামিন আমাদের কলবকে দেখে থাকেন আমাদের যেমন হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রবুল্লা আলামিন বান্দা শৈলের দিকে দেখেন না বরং আল্লাহ রব্বুল আলামিন তার কলবের দিকে দেখেন যখন একজন মানুষের কলব পরিশুদ্ধ হয়ে যাবে তার আমল পরিশুদ্ধ হয়ে যাবে তার বাহ্যিক সকল কর্ম পরিশুদ্ধ হয়ে যাবে কারণ আল্লাহ রবীন্দিন যখন এই ব্যক্তি যখন একজন মানুষ এই অর্জন করতে পারবে যে যেম যে সকল গোপন এবং তার অন্তরে সকল বিষয় আল্লাহর রবুল্লাহ আলমিন অবগত রয়েছেন তখন এই ব্যক্তি অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের দিকে ধাবিত হবে সে সকল ভালো কাজ সম্পাদন করবে তার প্রতিটা কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টি সে কামনা করবে যেমন কোরআন কেরিমে আল্লাহ রব আলমিন একটি ঘটনা উল্লেখ করেছেন লুকমান আলহ সাল্লাহসাল্লামের লুকমান আলহি সাল্লাহসাল্লামের ঘটনা ইয়া বুনে ইয়া ইন্না হা ইনতা কুমিস হাব্বাত মিন খরদলিন ফাতাকুনফি সকরদিন আউফিসামা আউফিল্লাউ দিয়া তি বিহাল্লা ইন্না আল্লাহ লাতি অর্থাৎ আমাদের একটা ভালো কাজ হোক ছোট কাজ হোক অথবা এখানে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে ছোট থেকে ছোট বিষয় যদি আমরা মিসকাল হাব্বা ছোট্ট একটি দানা যদি আমরা মিনখর দালিন যেমন সরিষার বা এই জাতীয় যদি কোনো একটা দানাও যদি আমরা কোনো একটা পাথরের মধ্যে আসমার এবং জমিনে যদি আমরা রাখি ইয়া তি বিহাল্লা আল্লাহ রব্বুল আলামী সেটিকে উপস্থিত করবেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন লতিফ তিনি হচ্ছেন সকল সূক্ষ্ম বিষয়ে তার জ্ঞান রয়েছে এরপর সময় খদিব সাহেব বলছেন যে সুতরাং আল্লাহ যে আল্লাহ যে একটি নাম লতিফ রয়েছে আমরা যদি এই ইমানের প্রতি যথাযথ ইমান রাখি তাহলে আমাদের অনেকগুলো কর্ম রয়েছে তার মধ্যে হলো যে আমাদেরকে এই যে আল্লাহ রব যে লতিফ তিনি যে দয়াসু দয়ালু আমাদেরকেও সে গুণ অর্জন করতে হবে আর তিনি বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন আমরা জানতে পারবো যে সকল মুসিবত আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে হয়ে থাকে আর এই যে বালা মুসিবতগুলো আসে এগুলো হলো উচ্চ আসনে পৌঁছার জন্য একটি সিঁড়ি মাত্র অর্থাৎ বালা মুসিবত হচ্ছে উচ্চ আসনে ওঠার একটি সিঁড়ি মাত্র এগুলো আল্লাহ রবুল্লা আলমিন এই বালা মুসিবতগুলো দিয়ে থাকেন যাতে আল্লাহ রবুল্লা আলমিনের এক শ্রেণীর বান্দা আর উচ্চ মর্যাদাশীল হতে পারে তারা আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করতে পারে পারে তিনি বলছেন যে কত বালা মুসিবত রয়েছে এবং এই বালা মুসিবতের অন্তরালে আল্লাহ রব্লা কত প্রচুর নিয়ামত দান করেছেন এবং অনেক মুসিবত মুসিবত রয়েছে যেগুলোর বিনিময়ে আল্লাহ রব্লা আলমিন বান্দাকে প্রচুর সম্মানিত করেছেন যেমন হাদিসের মধ্যে এসেছে খতিব সাহেব উল্লেখ করছেন রসউল্লাসাল্লাহ সাল্লাম বলছেন মা এজালুল বেলাহবিল মুক মিন মুখমিনা ফিন এফ সি ওয়ালাদি হি ওয়ামে যে একজন মুমিন নারী হোক পুরুষ হোক তার কাছে আল্লাহ রবুল আলেমিনের পক্ষ থেকে অনেক প্রকারের বালা মুসিবত আসতে পারে তার সম্পদে তার ছেলে সন্তান সন্তানের বিষয়ে তার নিজের বিষয়ে এমনকি সে একপর এই বালা মুসিবতগুলো কাটিয়ে যখন সে ধৈর্য ধারণ করে যখন সে মৃত্যুবরণ করবে তখন সে দেখবে যে তার কোনো গুনাই আল্লাহ রবুল্লা আলম রাখেননি অর্থাৎ এই সকল বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ সুবাহ তালা এই ব্যক্তির সকল গুণাকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদি এরপর সময় খদি সাহেব বলছেন যে সুতরাং আমাদেরকে এই গুণ অর্জন করতে হবে যেভাবে আল্লাহ রবুল আলমিন তার বান্দার প্রতি দয়ালু তার বান্দার প্রতি ক্ষমাশীল লাতিফ আমাদেরকেও এই গুণ অর্জন করতে হবে আমরা যেন মানুষের সাথে কঠোর না হই আমরা যেন মানুষের সাথে কঠোর আচরণ না করি যেমন হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ উকবির রুকুম্বি আহলিন্নার জাহান্নামবাসীর বাসীর ব্যাপারে কি তোমাদেরকে আমি অবগত করব অর্থাৎ জাহান্নামবাসী বাসী তাদের গুণাবলীগুলো কেমন তিনি বলছেন কুল্লু তুল্লিন জিন মুস্তাকবির অর্থাৎ তারা হবে যে কঠোর এবং তারা হবে মানুষের সাথে খুব কঠোর আচরণকারী অহংকারী অর্থাৎ এই যে রতুল্লীন যে শব্দটা এসেছে এটা হলো অর্থাৎ খুব বেশি রূঢ় প্রকৃতির লোক যাদের কাছে দয়া এহসান এগুলো ছিল না এরপর সময় খতিব সাহেব বলছেন যে রসুল্লাহ সাল্লি ওয়সালাম তিনি ছিলেন এই গুণের অধিকারী তার মধ্যে এই গুণ ছিল কি আল্লাহ রবী আলমিন কোন কারিমের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ রব্লা আলমিন বলেছেন ফাবিমা রহমত মিন আল্লাহু কুন্তা ফদকাল ফদ্দমিন হাউলিক যে আল্লাহ রবুল্লা আলমিনের যদি রহমত না হতো তাহলে রসুল সাল্লাম তিনি সাহাবাদের সাথে নম্র আচরণ করতে পারতেন না অর্থাৎ এটা ছিল আল্লাহ রবুল্লা আলমিনের একটি নিয়ামা একটি রহমত এরপর তিনি বলছেন যে যদি আপনি তাদের সাথে কঠোর আচরণ করতেন তারা আপনার পাশে আসতো না তারা চলে যেত এরপর তিনি বলছেন যে সুতরাং আমাদেরকে এই গুণের অধিকারী হতে হবে আল্লাহ রবাহ আলমিন এই গুণ যেন আমাদেরকে দেয় সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই গুণের অধিকারী ছিলেন এরপর তিনি বলছেন যে আমরা যদি মানুষের সাথে নম্র আচরণ করি কমল আচরণ করি তাদের প্রতি যদি আমরা সহায় সহায় সহায়তা করি তাদের প্রতি যদি আমরা নম্র আচরণ দেখাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি আহসান করবেন কারণ আমরা জানি আল জেজাউমিন জিনসিল আমাল যে আপনি যেভাবে মানুষের প্রতি একসান করবেন ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিনও আপনার প্রতি আহসান করবেন অর্থাৎ আপনি যেরূপ কাজ করবেন আপনাকে ঠিক তদরূপ প্রতিদান দেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন সময় তো প্রিয় দর্শক ভাইয়া বন্ধুগণ তাহলে আজকের খুববার মূল উদ্দেশ্য হলো এটি যে আল্লাহ রবুল্লা আলমিন তার যে নাম তার যে গুণাবলী রয়েছে তার অন্যতম একটি হলো লতিফ যেটি কোরআনে বর্ণিত হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে এবং এর যে মূল অর্থ সেটা হল আল্লাহ রবাহ আলমিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে তার অবগত রয়েছে তিনি প্রতিটা মাখলুকের এবং তার যে বিশাল মাখ সৃষ্টি রয়েছে সেই সৃষ্টি জগতের প্রতিটা বিষয় তার অবগত রয়েছে আর এর আরও একটি অর্থ হলো যে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে অনেক নিয়ে আমদ দান করে থাকেন এবং তাদের যে ক্ষতিকর বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে তিনি মানুষকে রক্ষা করে থাকেন এবং আমাদেরকেও এই গুণ অর্জন করতে হবে আমরা যেন মানুষের প্রতি দয়াশীল এবং সহনশীল হই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন আমরা যা শুনেছি সে বিষয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওসলাল্লা আলবহাম্মেদ